পেস পুস লাগায়া কি করছে তোমারে কইছি ভাবে এই সিটটা লাল ভাই দিতা না আরে কি যাওছ তুমি ঠিক করে খুলো এ লাও এই তো ওই দিক থেকে খুলো এটা কিভাবে এটা মাছের আদার আদার মানে কি আদার দি কি করে আদার মানে হলো মাছের হাওন ও ও ও আই ভাবি ওই সিট দিয়ে কটা মাছ ধরবেন মনে করেন যে ফেলুইন্ডাল লয়ে একটা হেউত দিলে মাছে পর মাছ উঠবো এ ঢোলাটা কইরে ওই এই তুমি তো ঢোলাটা ঢোলাটা লয়ে ঢোলাটা কই ঢোলাটা লয়ে আও লয়ে মুড়ি ডেঙ্গা সুগা বাইগন হৌড়ার তেল হৌড়া তেল মুড়ি দিয়ে ওর তেল দিয়ে বানাই খাইবা আমি বানাই আনতেছি পুকুরের দিকে যাই বাবি যাই আমি নায়িকা নায়িকা তো এই বাড়িতে কি এ বাড়িতে যাত্রাপালার নায়ক আছে না যাত্রার নায়ক ও আমরা মানিক ভাই হ্যাঁ হ্যাঁ মানিক ভাই আমরা মানিক ভাইয়ের কাছে তোমার কি কাম আছে কাম আছে আছে মাছ ধরতে গেছে তোমার কি কাম এটা কও আছে কাম আছে শোনো মাইয়া তোমার একটা কথা কই তোমরা যত কাম ওই যাত্রা ফ্যান্ডেলে নিচে গিয়ে করবা এই সরকার বাড়িতে আইবা না সরকার বাড়িতে তোমরা কোনো কাম নাই কে মাইসা মাইসা বাড়িতে আইতে পারে না পারে তোমরা আইতে পারো না তোমাকে যত কাম যাত্রা ফ্যান্ডেলে গিয়ে করবা সরকার বাড়িতে কি কাম তোমার ও মায়ু গো সরকার বাড়ির কত প্রশংসা শুনলাম এখন দেই না ইয়া বকা জকা হুনতাছি সরকার বাড়ির মানুষ এমনি কথা কয় আমি ওই সরকার বাড়িরই মানুষ আই মানিক ভাইয়ের কাছে কি কাম আছে এটা কয়ে যাও হ্যাঁ মানে বিদেশ অভিনয় শেখা ও বিনয় শিখো না অন্য কিছু আপনি এত ফালতু কথা কন কেড়ে আই কইলাম না সরকার বাড়ির মানুষ এমনি কথা কয় আমি এমনি কথা কই তোমার একটা কথা কই যে এই রাস্তা ধরে সরকার বাড়িতে ঢুকছো এই রাস্তা ধরে সরকার বাড়িতে বেরিয়ে যাবা আর কোনোদিন আইবা না আইসা আইসা বুঝছি কি দজ্জাল বেটি গো হাই